ওরা আমার মুখের ভাষা কায়রা লইতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপ দাদায়। জানেন এটা কি? এটা হলো বাঙালির আবেগ। সেই বাঙালি যে তার ভাষার জন্য রক্ত দিয়েছিল, প্রাণ দিয়েছিল, এবং তার স্বীকৃতি হিসাবে আন্তর্জাতিক মঞ্চে 21শে ফেব্রুয়ারি দিনটাকে আমরা ভাষা দিবস হিসাবে পেয়েছি ইন্টারন্যাশনালি। সেই বাঙালির ওপরে, তার ভাষার ওপরে, তার কালচারের ওপরে, তার সংস্কৃতির ওপরে, তার ঐক্যের ওপরে যদি আঘাত আসে, তাহলে তো বাঙালি গর্জে উঠবেই, উঠবে না? লর্ড কার্জনও এই ভুলটাই করেছিল। অবিভক্ত ভারতবর্ষকে 1905 সালে যখন বঙ্গভঙ্গের আগুনে পুড়িয়ে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল ইংরেজ, সেই সময় বাঙালিও জেগে উঠেছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং হ্যাঁ, 1911 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে রদ করে বাংলাকে আবার আগের জায়গায় ফিরিয়েও এনেছিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছ আজকের ক্লাসের বিষয়বস্তু কী হতে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা পড়ব ঐতিহাসিক বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গের আন্দোলন, এবং শেষমেশ বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়া। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই ইতিহাসের কনসেপ্টটা তোমাদের মাথায়, কথা দিচ্ছি। তার আগে নিজের পরিচয়টা আমি দিয়ে নিই। আমি সুজিত দেবনাথ, সকলেই চেনো আমাকে, তোমাদের প্রিয় সুজিত স্যার, অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম ইন PCS এডুকেশন। আজকের ক্লাসে আমরা পড়ব বঙ্গভঙ্গ সম্পর্কে। তো এটা জানার আগেই তোমাদেরকে বলতে হবে, জানাতে হচ্ছে এই আমাকে, যে সময়কার কথা আমরা বলছি সেই সময় ভারতবর্ষ ইংরেজদের অধীনে পরাধীন, এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন অংশ বিভিন্ন প্রদেশে বিভক্ত। সেই সময় বর্তমানের বাংলাদেশ, যেটাকে আমরা পূর্ববঙ্গ বলি, এবং আজকের পশ্চিমবঙ্গ একত্রে অবিভক্ত বাংলা প্রদেশ নামে পরিচিত ছিল। কিন্তু রাজনৈতিকভাবে এই বাংলাটাকে ভেঙে দুটুকরো করার ষড়যন্ত্র করেছিল ইংরেজরা, এবং সেটা সফল করেছিল লর্ড কার্জন নামে একজন কুখ্যাত বড়লাট। কিন্তু কেন হঠাৎ এই বঙ্গপ্রদেশটাকেই ভেঙে দুটুকরো করার ইচ্ছে হলো ইংরেজের? কেন তারা এই ষড়যন্ত্র করলো, বাংলাকে দুভাগ করো? তার পেছনেও নিরেট কারণ আছে। 19 শতকের শেষে এবং 20 শতকের সূচনায় ভারতবর্ষের রাজনৈতিক চিন্তাধারায়, রাজনৈতিক সচেতনতায় এবং বুদ্ধিবৃত্তিতে বাঙালি ছিল সর্বাগ্রে। এমনকি সেই সময়ে ভারতবর্ষের একমাত্র সর্বভারতীয় রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম, তারও নেতৃত্ব ছিল বাঙালির হাতে। সমগ্র ভারতবর্ষকে অ্যাকচুয়ালি বাংলাই তখন পথ দেখাতো। এমনি এমনি কিন্তু গোপালকৃষ্ণ গোখলে বলেনি, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। তাহলে রাজনৈতিকভাবে সচেতন এই প্রগতিশীল বাঙালি, যারা মূলত কংগ্রেসটাকেও নিয়ন্ত্রণ করছে, রাজনৈতিক কনসাসনেসে গোটা ভারতবর্ষের সবার আগে, তাদেরকে ভেঙে দুটুকরো করে দিতে পারলে ইংরেজ বিরোধী আন্দোলন ধাক্কা খাবে তো? এটা ছিল অত্যন্ত জলের মতো একটা সোজা হিসেব, ইংরেজ এটা বুঝতে পেরেছিল। এজন্য বাংলাটাকে ভাঙার চক্রান্ত তারা শুরু করেছিল লর্ড কার্জনের অনেকদিন আগে। কিন্তু আর একটা জিনিস না বললেই নয় যে সেই সময় বাঙালি মানেই কিন্তু রাজনৈতিকভাবে সচেতন ছিল না। তাদের মধ্যে যারা হিন্দু প্রগতিশীল বাঙালি ছিল, মূলত রাজনৈতিক আন্দোলনের পুরা ভাগে, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বটা তাদের হাতে ছিল। ইংরেজদের ষড়যন্ত্র করার মূল উদ্দেশ্যই ছিল যে বাংলাটাকে ভাঙতে হবেই, কিন্তু বাংলাকে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই দুটুকরোতেই প্রগতিশীল হিন্দু শিক্ষিত বাঙালি সংখ্যালঘু হয়ে পড়ে। অর্থাৎ বাঙালি শিক্ষিত প্রগতিশীল হিন্দুদেরকে সংখ্যালঘু করে দাও। এই জন্য তারা বাংলাটাকে এমনভাবে ভাঙতে চেয়েছিল, পূর্ববঙ্গটাকে জুড়তে চেয়েছিল আসামের সঙ্গে। হিসেবটা কীরকম ছিল? আসাম এবং পূর্ববঙ্গ মিলে যে নতুন প্রদেশটা হবে, সেখানে জনসংখ্যা মোটামুটি 3 কোটি, তার মধ্যে মুসলিম হচ্ছে 1,80,00,000, আর হিন্দু হচ্ছে 1,20,00,000। জলের মতো পরিষ্কার হিন্দু সংখ্যালঘু। সঙ্গে সঙ্গে লর্ড কার্জন আবার এটা বলে উস্কেছিল পূর্ববঙ্গের মুসলিমদেরকে,
যে বাংলাটাকে ভেঙে আমি তোমাদিগকে একটি মুসলিম প্রদেশ দিতেছি, মানে বুঝেছো আমি তোমাদেরকে পেছনে ধোয়া দেবো যাতে প্রগতিশীল হিন্দু বাঙালিরা সংখ্যালঘু হয়ে পড়ে। আর পশ্চিমবঙ্গে যেখানে প্রগতিশীল বাঙালি হিন্দুরা সংখ্যাগুরু ছিল সেটাকে কী করবো, জুড়ব বিহার এবং উড়িষ্যার সঙ্গে, সেখানে হিন্দু বাঙালির সংখ্যা হবে কত, 1,70,00,000, আর বিহারি আর উড়িষ্যার উড়িয়ারা মিলে সংখ্যাটা কত হবে, 3,70,00,000, সেখানেও বাংলা বাঙালি প্রগতিশীল হিন্দু বাঙালি সংখ্যালঘু হয়ে পড়বে। অর্থাৎ চক্রান্তটা কিন্তু মূলত এই কারণেই হয়েছিল। কিন্তু তাই বলে এই নয় যে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছে বলে সেই সময় থেকেই কিন্তু এই চক্রান্তটা শুরু হয়। লর্ড কার্জনের অনেক আগে বাংলা ভেঙে টুকরো করার চক্রান্তটা শুরু হয়েছিল, আর সেই ক্রোনোলজিটাই আমি তোমাদেরকে বলবো, ক্রোনোলজি সামঝিয়ে। 1854 সালে বাংলা বিহার উড়িষ্যা আসাম এর সমস্ত অংশই, বাংলা বিহার উড়িষ্যা আসাম এই বড় একটা অংশ প্রদেশের দায়িত্বভার অর্পণ করা হয় একজন লেফটেন্যান্ট গভর্নরের ওপরে। এবং এত বড় প্রদেশ তখন থেকে কিন্তু প্রশাসনিকভাবে সামলানো যাচ্ছিল না। 1874 সালে আসামকে পৃথক করে তার সঙ্গে গোয়ালপাড়া, কাছড়া এবং শ্রীহট্ট, আর একবার গোয়ালপাড়া, কাছার এবং শ্রীহট্ট, গোয়ালপাড়া, কাছার এবং শ্রীহট্টকে আসামের সঙ্গে যুক্ত করে একটা পৃথক প্রদেশ করে দেওয়া হয়। 1896 সালে নোট ইট ডাউন, আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড, তিনি কি বলেন, চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড বলেন যে আমি তো আসামটাকে নিয়েই রেখেছি, গোয়ালপাড়াও নিয়ে রেখেছি, কাছাড়াও নিয়ে রেখেছি, শ্রীহট্টও নিয়ে রেখেছি, এর সঙ্গে চট্টগ্রাম বিভাগ, ঢাকা এবং ময়মনসিংহ জেলাটাকেও জুড়ে দাও। উনি বললেন বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার কথা, আসলে তো সেই কারণ, প্রকৃত কারণ যেটা আমি আগে বললাম। 1896 এই প্রস্তাব পড়ার সঙ্গে সঙ্গে বাংলা বিক্ষোভে ফেটে পড়ে। চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহকে আসাম প্রদেশের সঙ্গে জুড়ে দেওয়া মানে বাংলাকে তো ভেঙেই ফেলা। প্রবল বিক্ষোভে বাতিল হয়ে যায় 1896 সালের এই প্রস্তাবটা। এরপরে 1903 সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর বা ছোটলাট বাংলা লেফটেন্যান্ট গভর্নর বাংলা ভাগের প্রস্তাব দেয়। তিনি কে ছিলেন, বাংলার তৎকালীন ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজার। এবং শেষমেশ ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, ICS সিভিল সার্ভেন্ট অফিসার, তার নাম হ্যাভার্ড রিজলি, ইনি গোপনে একটা বঙ্গভঙ্গের প্ল্যান করেন, যেটা পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসে রিজলি প্ল্যান নামে পরিচিত হবে। হ্যাভার্ড রিজলি চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ জেলাকে আসামের সঙ্গে যুক্ত করে দেওয়ার প্ল্যানটাই কিন্তু করেছিল। এবং এই যে গোপন প্ল্যান, সেই গোপন প্ল্যানে তাহলে মূলত কী ছিল, আসামের সঙ্গে যুক্ত করতে হবে, রিজলি প্ল্যানের কথা বলছি, আসামের সঙ্গে যুক্ত করতে হবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, ত্রিপুরা পার্বত্য অঞ্চল, মালদহ জেলা এবং দার্জিলিং, মানে গোটা পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গের সঙ্গে আসামকে জুড়ে দাও, তার নাম হবে পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা, এবং যেখানে অবশ্যই প্রগতিশীল বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হবে। আর পশ্চিমবঙ্গটাকে টুকরো করে নিয়ে জুড়ে দাও কার সঙ্গে, বিহার এবং উড়িষ্যার সঙ্গে, যার নাম হবে বাংলা প্রদেশ, যার রাজধানী হবে কলকাতা। এটা একটা ছোটলাট শাসন করবে, ওটা একটা ছোটলাট শাসন করবে। উদ্দেশ্য হিসাবে ইংরেজ প্রশাসনিক সুবিধার কথা বললেও আসলে চক্রান্তটার কারণ কী ছিল সেটা তো তোমাদের মাথায় নিশ্চয়ই ছবি হয়ে গেছে। শেষমেশ প্রবল বিক্ষোভ হওয়া সত্ত্বেও, প্রবল জনমত গঠন হওয়া সত্ত্বেও ইংরেজ পিছু হটল না। একটা গোপন রিপোর্টে লর্ড কার্জনকে বলা হলো, আজ যদি আপনি পিছু হটেন তাহলে কোনোদিন বাংলাকে দুখণ্ড করতে পারবেন না, আর বাংলাকে দুখণ্ড করতে না পারলে বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আপনি রুখে দিতে পারবেন না। অতএব লর্ড কার্জন যে কোনো উপায়ে বাংলাকে ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিল। 1905 সালের মে মাসে বঙ্গভঙ্গের এই রিজলি প্ল্যান, বঙ্গভঙ্গের এই নতুন পরিকল্পনা রিজলি প্ল্যান কিছু কিছু সংবাদপত্রে প্রকাশিত হতে শুরু করে।
বাঙালি জাতি গর্জে ওঠে, বিদ্রোহে সোচ্চার হয়ে ওঠে এবং তার সমস্ত কিছু উপেক্ষা করেই ১৯০৫ সালের ১৯শে জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয়। কিন্তু পরের দিন সকালবেলা, তাই না, সংবাদপত্রে সেটা প্রকাশিত হয় ২০ জুলাই। অনেকেই ১৯শে জুলাই আর ২০ জুলাইয়ের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। ১৯শে জুলাই ১৯০৫ এটা সরকারিভাবে ঘোষিত হয়েছিল, ২০ জুলাই কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণার যদি ডেট জিজ্ঞেস করে, উত্তরটা কিন্তু ১৯শে জুলাই হবে। এবং সেই দিন ঘোষণা করে বলা হয় যে ১৬ই অক্টোবর ১৯০৫ বাংলাটাকে সরকারিভাবে ২ আলাদা করে দেওয়া হবে, ভেঙে বিভক্ত করে দেওয়া হবে। প্রতিবাদের ঝড় উঠল, জনমত গঠিত হলো, সারা ভারতবর্ষ প্রতিবাদে ফেটে উঠল, ত্রিমুখী আন্দোলন শুরু হলো। আমি বলবো একটু পরে, কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী আন্দোলনের বা নেতৃত্বের উদ্ভব হলো, যারা রাস্তায় নেমে আন্দোলন করতে চাইল। সঙ্গে সঙ্গে বয়কট এবং স্বদেশী আন্দোলন শুরু হলো এবং সঙ্গে সঙ্গে বিপ্লবী এবং হিংসাত্মক আন্দোলনও শুরু হলো। যদিও এই তিনটে খণ্ড আমি আলাদা আলাদা তিনটে ক্লাসে বলবো, কিন্তু এখন যেটা বলবো যে বঙ্গভঙ্গ সত্যি হলো এবং ১৬ই অক্টোবরের দিন ভারতবর্ষের বাংলা প্রদেশে একটা বিরাট রাজনৈতিক কর্মসূচি তৈরি হয়েছিল। ১৬ অক্টোবর যেদিন বাংলায় ছিল ৩০শে আশ্বিন, সত্যি সত্যি বঙ্গভঙ্গ কার্যকর হলো সমবেত প্রতিবাদ আন্দোলনকে উপেক্ষা করে। সেদিন সারা দেশে হরতাল পালিত হলো, রবীন্দ্রনাথ সেদিন রাখি বন্ধনের প্রস্তাব দিল এবং সেদিন সকালে রবি ঠাকুরের নেতৃত্বে একটা বিরাট মিছিল গঙ্গা স্নানে গেল। গঙ্গা স্নানের পর হাতে হাতে রাখি পড়ল, রবি ঠাকুর ভাষণ দিলেন যে রাখি বাংলার ঐক্যের প্রতীক, বাংলার ভ্রাতৃত্বের প্রতীক। সেদিনই আরেকজন বিখ্যাত মানুষ রামসুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে সারা ভারতবর্ষ জুড়ে অরন্ধন পালিত হলো, মা বোনেরা পালন করলো বঙ্গলক্ষ্মীর ব্রত। ওই দিন বিকেলে সার্কুলার রোডে ৫০,০০০ লোকের উপস্থিতিতে আনন্দমোহন বসুর সভাপতিত্বে বাংলার ঐক্যের প্রতীক মিলন মন্দির বা ফেডারেশন হল স্থাপিত হলো, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। ওই দিন সন্ধ্যায় বাগবাজারে পশুপতি বসুর গৃহে অনুষ্ঠিত একটা সভায় বিনা নোটিশে জাতীয় ধনভাণ্ডার প্রতিষ্ঠা হলো এবং বিনা নোটিশে সেখানে ৭০,০০০ টাকা এক ঘন্টায় উঠে এলো। কিন্তু তা সত্ত্বেও বাংলা কিন্তু ভাঙল এবং এই বঙ্গভঙ্গ আন্দোলন ত্রিফলার মতো তিনটে ভাগে বিভক্ত হয়ে শুরু হয়ে গেল। একদিকে চলল বয়কট এবং স্বদেশী আন্দোলন, এর জন্য আমি একটা আলাদা ক্লাস দেবো। একদিকে চলল কংগ্রেস থেকে বেরিয়ে আসা চরমপন্থী নেতাদের চরমপন্থী আন্দোলন, তার জন্য একটা আলাদা ক্লাস দেবো। আর একটা হলো বিপ্লবী আন্দোলন, এটার জন্য আমি আলাদা ক্লাস দেব। এই ত্রিমুখী বিপ্লবী আন্দোলন এবং আন্দোলনের চাপে পড়ে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চাপে পড়ে শেষমেশ কিন্তু বঙ্গভঙ্গ রদ হলো। প্রবল গণ আন্দোলন, জাগ্রত জনমতের চাপ এবং বিরামহীন বিপ্লবী কার্যকলাপে ভীত হয়ে ইংরেজ পিছু হটল। ১৯১১ সালের ১২ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হলো, এটা ছিল বাঙালির বিরাট জয়। যদিও বাংলা তার পুরনো আয়তন ফিরে পেল না, বিহার এবং উড়িষ্যাটাকে আলাদা করে একজন লেফটেন্যান্ট গভর্নরকে দায়িত্ব দেওয়া হলো, আসামকে আগের মতোই একজন চিফ কমিশনারের অধীনে রাখা হলো, আর পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে একজন গভর্নরের আন্ডারে রাখা হলো, রাজধানী হলো কলকাতা। যদিও আর একটা দুঃসংবাদ বাঙালির জন্য অপেক্ষাই করেই ছিল, ১৯১১ সালে বাংলা কলকাতাকে ভারতের রাজধানী আর রাখা হলো না। ভারতের রাজধানী কলকাতা থেকে শিফট হয়ে চলে গেল দিল্লিতে এবং রাজধানী বাংলার কলকাতা ভারতের রাজধানী হিসাবে যেরকম গুরুত্ব পেত, কালক্রমে তার কিন্তু গুরুত্বটা হারাতে শুরু করলো। যদিও এটা হলো, কিন্তু অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গ আন্দোলন জারি হলো এবং তার ফলস্বরূপ বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, চরমপন্থী আন্দোলন এবং বিপ্লবী কার্যকলাপ শুরু হলো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না। এরপরে আর তিনটে ভিডিও দেবো যেটা একসঙ্গে বঙ্গভঙ্গ ক্লাস হিসাবে পরিচিত হবে, বিপ্লবী আন্দোলন,
স্বদেশী এবং বয়কট আন্দোলন এবং চরমপন্থী আন্দোলন, এই ক্লাসটা এবং ওই তিনটে ক্লাস একসঙ্গে চারটে ক্লাস নিয়ে কিন্তু বঙ্গভঙ্গের একটা আস্ত ক্লাস হবে। তো সাথে থাকো, ভিডিওগুলো দেখতে শুরু করো। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, এই ভিডিওর যে পিডিএফটা সেটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। আর এই রকম ভিডিও সবগুলো আমরা ইউটিউবে পাবলিক করি না, বেশিরভাগটাই আমাদের প্রাইভেট ভিডিও রয়েছে। সেই প্রাইভেট ভিডিওগুলো হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ফিজিক্স, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ, জিআই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, WBCS-এর জন্য বা সিভিল সার্ভিসের জন্য যে যে সাবজেক্ট দরকার হয় তার প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও রেকর্ডেড ক্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল। এই ক্লাসগুলো অ্যাভেল করতে গেলে কী করতে হবে, এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সেক্রেটারিদেরকে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে কী করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো, আর কী ভিডিও চাইছো বা এই ভিডিওটা তোমার কেমন লাগলো আর কী ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ভীষণ ভালো থাকো, এই নম্বরে ফোন করে নাও। টাটা, খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এ পর্যন্তই, বাই।